নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু বিশ্বনাথ। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক এইচএস স্টুডেন্টদের জন্য, যাদের সংস্কৃত সাবজেক্টটি আছে, সংস্কৃত বিষয়টি আছে, সেই সংস্কৃত সাবজেক্টের ইতিপূর্বে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বা যারা ছাত্রবন্ধু আছো তোমাদের জন্য গঙ্গাস্তোত্রম অধ্যায়টি আমাদের এই ডিজিটাল মেন্টর চ্যানেলে ইতিপূর্বেই আমি আপলোড করে ভিডিও করেছি। তোমরা যারা নতুন সেই ভিডিওটি দেখে নেবে এবং আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের বনগতা গুহা, লেখক শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। আলোচনাটি শুরু করার আগে দুটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি আমার আরেকটি নতুন চ্যানেল খুলেছি এই আগস্ট মাস থেকেই। চ্যানেলটির নাম ইষ্ট তাপন। আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দিয়ে দেব। সেখানে আধ্যাত্মিক বিষয় শুধু এই যে এই বর্তমান সময় পুঁথিগত বিদ্যার উপরই তো সব কিছু নয়, তোমাদের যাদের পছন্দ হবে সেখানে আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মুখনিসৃত কথাগুলো ভিডিওর মাধ্যমে শিক্ষা প্রসঙ্গে তিনি কি বলেছেন ছাত্রবন্ধুরা তোমরা সেখানে জানতে পারবে। তোমাদের জীবনে চলার পথে পুঁথিগত বিদ্যার পাশাপাশি জীবন দর্শন এবং বাস্তবিক শিক্ষা খুব প্রয়োজন। তাই বললাম তোমরা আমার এই নতুন চ্যানেল আধ্যাত্মিক জগত নিয়ে ইষ্টতপন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কাছে অনুরোধ, তোমাদেরই কাজে আসবে যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমাদের এই ধরনের শিক্ষা আলোচনা শোনা প্রয়োজন, তাহলেই তোমরা করবে। তোমাদের কাছে এই অনুরোধ রইল। এবং ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে, সেই সকল ছাত্রবন্ধুদের এবং দর্শক বন্ধুদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারোনি, চ্যানেলটিকে দেখছো, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। প্রতি একদিন দুদিন অন্তর, কখনো কখনো আমার সময় অভাবে হয়তো প্রতিদিন আমি ভিডিও ছাড়তে পারি না, চেষ্টা করি কিন্তু সময় করে ওঠা যায় না, কেন আমাকে ক্লাস করাতে হয়, আমার বাড়িতে আমি গৃহ শিক্ষকতা করি, ছাত্রছাত্রীরা পড়তে আসে, তার মাঝখানে আমি তোমাদের কাছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্লাসের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের কাছে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তাই বলছি আগামী দিনে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমার যে অনুরোধ রাখলাম তোমাদের কাছে, যে অনুরোধ করলাম যে ইষ্টতাপন চ্যানেলটি নতুন চ্যানেল, ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেইখানে তোমরা গিয়ে ইষ্টতাপন চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ এবং আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত আজকে একটি বড় প্রশ্ন আলোচনা করব। যদি সম্ভব হয়, সময় থাকে, আমি কয়েকটি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহার বিষয়, বনগতা গুহার বিষয় বস্তু সংক্ষেপ আলোচনা করো বা বিষয়বস্তু সংক্ষেপে লেখো। উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ে এই গল্পটি বা কাহিনীটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তোমরা ফাইনালে পাবে এবং তোমাদের টেস্ট পরীক্ষা যখন হবে টেস্ট পরীক্ষাও পাবে, উত্তর তোমরা শুনে শুনে পশ করে করে, যেটা আমি বারবার বলি, তোমরা কিন্তু ফেয়ার খাতায় লিখে নেবে, অযথা সময় নষ্ট করবে না। তোমরা যদি লিখে নিয়ে পড়ো তাহলে তোমাদের পড়াটা ভালো তৈরি হবে।
এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করবে। তাহলে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহার বিষয়বস্তু সংক্ষেপে লেখ। আরব্য রজনীর একটি জনপ্রিয় গল্প আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি সার্থক করেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক, নামকরণ করেন চোরো চত্তারিংসি কথা। এরই প্রথম অংশ বনগতা গুহা। প্যারাচেঞ্জ, পারস্য দেশের এক দরিদ্র পিতার সন্তান ছিল কশ্যপ ও অলিপর্বা। তাদের পিতা মৃত্যুর পূর্বে যৎসামান্য সম্পত্তি দুই পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। বড় ভাই কশ্যপ এক ধনীর কন্যাকে বিবাহ করে নগরের গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠল। সে অত্যন্ত বিলাস ব্যসনে জীবন কাটাতে লাগল। প্যারাচেঞ্জ, অলিপর্বা একটি পণ্য কুটিরের স্ত্রী ও পুত্র নিয়ে অতি কষ্টে দিন কাটাত। প্রত্যেক দিন অতি প্রত্যুষে জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে যেত। কাঠ কেটে তিনটে গাধার পিঠে চাপিয়ে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত, সেই অর্থে জীবনযাপন করত। সে প্রতিদিনের ন্যায় সেদিনও অলিপর্বা জঙ্গলে যায়। দূর থেকে চল্লিশ জন চোরকে ঘোড়ায় চেপে আসতে দেখে পাহাড়ের গায়ে এক ঘন পল্লবিশিষ্ট গাছে উঠে, পল্ল মানে পাতায় ঢাকা গাছে উঠে লুকিয়ে পড়ে। সেখান থেকে সেই চল্লিশ জন চোরদের গতিবিধি সে লক্ষ্য করে। চল্লিশ জন একটি গুহার মুখে এসে ঘোড়া থেকে নামে। তাদের সর্দার দস্যুরাজ স্কন্দরাজকে স্মরণ করে মন্ত্রপাঠ করতেই গুহার দরজা খুলে যায় এবং তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুহার দরজা বন্ধ হয়ে যায়। গুহার ভেতর চুরি করা মূল্যবান জিনিসপত্র রেখে পুনরায় মন্ত্রপাঠ করে গুহার দরজা বন্ধ করে তারা চলে যায়। প্যারাচেঞ্জ, এরপরে বুদ্ধিমান এবং সাহসী অলিপর্বা গাছের ওপরে বসেই গুহা খোলা ও বন্ধ করার মন্ত্রটি মুখস্থ করে ফেলেছিল। যেটি বাংলায় আমাদের একটি সিনেমা হয়েছিল, চিন্ময় রায় ছিল কৌতুক অভিনেতা, কিছুদিন আগে উনি মারা গেছেন। আলিবাবা যে চল্লিশ চোর টিচিং ফাঁক বললে সিনেমাটি বাংলায় তোমরা পারলে দেখে নেবে, সম্ভব হলে তাহলে গল্পটা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সেই গল্পটাই সংস্কৃত ভাষায় এখানে বিরচিত করেছেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। সেই গল্পের আসল উৎস হচ্ছে চোরো চত্তারিংসি কথা, তারই প্রথম অংশ বনগতা গুহা। শেষ অংশ, গুহার ভেতরে থাকা মহামূল্যবান সোনা রূপা বস্ত্র অলঙ্কার প্রভৃতি বস্তায় ভর্তি করে সাহসী এবং বুদ্ধিমান অলিপর্বা গাধার পিঠে চাপিয়ে কাঠ দিয়ে ঢেকে দেয়। এরপর মন্ত্রপাঠ করে গুহার দরজা যথারীতি সে বন্ধ করে দেয়। সেই চোরদের যিনি সর্দার দস্যুরাজ ছিলেন, স্কন্দরাজের কথা শুনে মুখস্থ করে এবং তাড়াতাড়ি নগরের উদ্দেশ্যে রওনা দেয়। এই হলো বনগতা গুহার অংশের মূল কাহিনী। এটি একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে বন্ধুরাও দেখে এবং তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা পড়াশোনার সঙ্গে যুক্ত থেকো। বাড়িতেই রয়েছে, তার মধ্যে তোমাদের পড়াশোনা করতে হবে, মনটাকে পড়াশোনার মধ্যে তোমরা যদি স্থির রাখতে পারো, আগামী দিনে তোমরা যে কোনো বিষয়, যে নিয়েই, যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়ো না কেন, ভালো রেজাল্ট তোমরাই করতে পারবে। ধন্যবাদ।